আমাকে খরচ হয়েছে 72,000 টাকা, এই যে এক্সট্রা 22,000 টাকা খরচ হয়েছে এটা কাগজ লাগিয়েছে, আপনাকে জনজন লাগিয়েছে অন দিবেন আপনি এটা আনিস আমারে দেন লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং সং হিসাব চাও সত্যি কথা বলো, যদি হিসাব চাও এই মুহূর্তে তোমার হিসাব দিতেছি। হিসাব চাই হাবুর মনের কথা আমি কয়ে দিতেছি, কিল্লাম নেতা মনের কথা, কারণ আমি কি এত বউ লাগেনি আর এতে কি বউ বানি, এত বলুক ওই কষ্ট কা বেটা জোর করি হেতারে আনেন হিসাব লইতেছেন, হিসাব যদি আই আমার কাছে চাই আপনি আটটা দিতে নাচবেন, কক্সবাজার যাওয়ার আগে আমার টার্গেট কত আসছিল 50,000 টাকা দিয়ে আমরা পুরো ট্রিপ এটা দিই, আমাকে খরচ হয়েছে 72,000 টাকা, এই যে এক্সট্রা 22,000 টাকা খরচ হয়েছে এটা কাগজ লাগিয়েছে, আপনাকে জনজন লাগিয়েছে অন দিবেন আপনি এটা আনিস আমারে দেন কস্টি বাটা 72,000 টাকা খরচ হয়েছে। ওই আবু হুঁচস কি বুঝ দিতেছে আপকো, কি বুঝ দিবে বলছেন না, কিভাবে খাওয়া দাওয়া করছেন, কিভাবে থাকছেন, কিভাবে টাকা পয়সা উড়াইছেন, প্রতি বেলায় রূপচান্দা মাছ মারাইছেন, রূপচান্দা মাছ জীবনে কিনে খাইছেন, জানেন মাছের দাম কত, লন্ড্রিতে কাপড় চোপড় ধোয়াইছেন, ইস্তারি করাইছেন, সব টাকা পয়সা দিয়ে তারপরে হোটেল থেকে মগর আইতে হয়েছে, 22,000 টাকা এক্সট্রা লাগছে আপনার দুই ভাইয়ের লেগে। বেটা তখন জেলায় কম খাইলাম, কম ঘুমাইলাম, কম মুতলাম, সব কিছু কম কম করলাম, আর এখন এসে 72,000 টাকার হিসাব দিতে আসছো। ওই আবু কিছু কষ্ট টাকা দাদু সাইলে দেন আমার এক্সট্রা চার্জ কিছু কোনাই এটা তো চলিয়ে গেল, হেতা বলে মনে কথা ছিল হিসাব চাওয়া, আসলে হাবুর কোনো দোষ নাই, হেতা আমাকে ঠিকই বিশ্বাস করে, জীবন আমার কাছে হিসাব কিতাব চাইছে না, মেন শয়তান হচ্ছে না আমনে। হ্যাঁ হিসাব চাইলে এখন শয়তান হয়ে গেছি না, এ পাশ এ আমনে হিসাব দিতে হইবে, মুই কি এখন আমনে হিসাব দেব, দে সাহস থাকলে দে, হ্যাঁ মুই দিতে আছি আমনে হিসাব দাও, দেখ দেখ খাতা কলম লই এতার হিসাব দে, আরে দেখুন ভূতে কামড়া ছিল তো করে কক্সবাজার গেছিলাম, এতে ভালো ছিল 1,00,000 কক্সবাজার দেখতাম, এবার হলে চিলটিল করে সুন্দর করে আমার টাকা চলে আসতাম, কোনো প্যারা ছিল আরে ভাই আপনি কি বোধাই নি, হিগা মোবাইলে নোট করছে, মোবাইলের ভিতরে নোট করে অনেকে খাতার মধ্যে লিখতেছে, একখানা টাইম দেন না লেখার লাই, এখন খাতায় উঠাইতে দিতেছে কেন, যখন খরচ করছস তখন উঠায় রাখতে পারস না, মুই তো কক্সবাজার করতে গেছি, মুই কি খাতা কলম লই হয়নি হিসাব নিকাশ করতে গেছি, মিয়া মোবাইলে টুক করে রাখছি আর খাতাতে তুললাম না দিতে আছি, হিসাব বানায় বানায় হিসাব আমার লাগব না, হিসাব জীবনের হিসাব বুঝা গেছি আমি, এরকম বহুত লাখ লাখ টাকার হিসাব আমি তোকে বানাই দিতে পারি, কিন্তু তা আমার অভ্যাস আছে, আমি কোতে কোনো অভ্যাস নাই, মিলা শুভ আমার বুঝ দিস না, বহুত বুঝ পাইছি আর লাগব না, কি এর বুঝ দিতেছে আপনারা, আপনি আরে বুঝতে না হইবেন, আপনি কই ঘুরার সময় মনে আসছিল না ঘুরে রয়েছে টাকা এক্সট্রা খরচ করে রয়েছে আবার আমি হিসাব মারাইতে আসছে, বারবার মানা করছিলাম লজ্জা 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 আবেগ দিয়ে লইছে না অন হিসাব দেওয়া তারে, আর আপনি তো হিসাব চাইতেছেন এই ঘরে আসার পর ধরি যা যা খাইছেন এই যে হুচ্ছেন খাইছেন এত ভাড়ার টাকা দিছি আপনার, যদি হিসাব করে এই জন্য টাকা দিতে নেবেন আপনি কখনো, কক্সবাজার হিসাব চাইছে এত দেখলাম মুই তো ভালো ভাইবে নিয়ে গেছিলাম যে ঘরের মধ্যে একা একা পড়িয়ে থাকবে মোরা ঘর তো যাব তারা নিয়ে যায়, কিন্তু সে যে এরকম শেষরামি করবে এটা কি বুঝছি নাকি, ছোট লোক জানি কতটা মেজাজটা খারাপ হয়ে গেছে, এখানে হরতাম বসছিলাম দিছে পুরো মেজাজটা খারাপ হয়েছে, হাবু কোন অনেকে ভাবতে পারবি তো কেন, আরে তো চুপ করে সাইলেন্ট রোল প্লে করে সব সময় হাবু বাইরে উলাইয়ে দিয়ে চুপ করে, আমি তোর লিখিত দিলাম ইগা দেখবি আবার এক ঘন্টা পরে তোর কাছে আবার হিসাবি গেছে আমি তুই দেখিস, এত ভালো বাবা হিসাবিটা করে তুই আর তারে দেখ, মুই তারে হিসাব দিতে পারবো না।
55%, আর 5% দিয়ে দেন, 60% করে দেন, আমরা বিল দিয়ে চলি। আমি খুবই দুঃখিত স্যার, গেস্ট চেক ইন হওয়ার পরে আমরা ডিসকাউন্ট করতে পারি না স্যার। আরে শুন ভাই, আপনি পারবেন, এই ডিসকাউন্ট আপনিই দিতে পারবেন, দিয়ে দেন ভাইয়া, পারবেন না পারবেন। আই এম রিয়েলি ভেরি সরি স্যার। আরে শুন ভাই, এরকম করেন কি, দেন না স্যার, পারবো না স্যার। আচ্ছা দেন, বিল দেন। কত আসছে টোটাল? এত বেশি কা স্যার? আপনাদের টোটাল বিলের সাথে তিনটা বাথরুম মিসিংয়ের চার্জ আছে, 9000 টাকা যোগ হয়েছে স্যার। তো এটা হারায় গেলে আমরা কিলো ড্যামেজ দিই স্যার? এটা আপনাদের রুম থেকেই হারানো গেছে স্যার, এটা লস্ট অ্যান্ড ড্যামেজ চার্জ হিসেবে স্যার 9000 টাকা চার্জ হয়েছে স্যার। আমগো রুম থেকে এটা কেমন হইলো ভাইয়া, বুঝলাম না তো ভাই। এটা তাই হড়িয়ে না, তুই হড়ছিলি না? আরে মুই পারবো কে, মুই আলমারিতে ঝুলানো দেখছি, ঝুলানোই রয়েছে, মুই শুইয়েও দেইনি। এটা তো হড়ছে আর তারা কোনায়, জিনিসটা কোনায়, হড়ি কোনায় রেখছো? যেটা হারাইছে, যেটা পরে রয়েছিলেন সারাদিন, এগুন কোনায়। আমি কেমনে করবো, কই রে এগুন? আই যাই না ভাই, বুঝলাম না। তোমরা না সারাদিন এটা পরে রইলা? আমি তো মনে করছিলাম এটা এমনি এমনি দিয়ে দিছে, আর আর একজনের পরা জামা একজন কি পড়তে পারে ভাইয়া, দিয়ে দেন ভাইয়া। বুঝতে আর নইলে মনে রায় দিছে, ধরেন ভাইয়া সরি। হ্যাঁ স্যার, আরো দুইটা স্যার, আরো দুগা দেন, আমরা একটা দেন। আমি কি নিছি নাকি আমি দেন? আরে সারাদিন পড়ি কোনা রাখছেন স্যার, না ভুলে ভালে ব্যাগের মধ্যে ঢুকে আলাইছেন কি কষ্ট? হ্যাঁ শিমুল সারছেন ব্যাগের ভিতরে আসেনি, কি একটা অবস্থা ভাইয়া, এমন কাপড় বানাইছেন আপনারা? এটা আমার ব্যাগে আসলো কেমনে? আপনি তো ঢুকেছেন ভাইয়া, এটা তুই রাখছস না? এই ধরে না কইছে আমার ব্যাগে আদ দিবি না? এটা কি গেলেন ভাইয়া, আপনি রুমে তুন ভারে ভারে আগে ঢুকেলেন না? আরে বাবা রে, নাটক কি গুণ বন্ধ করো স্যার ভাইয়া, ধরেন না আপনার ব্যাগ, আপনি ধরতে নারেন না? আচ্ছা দে ওইসে দে, তোরটা বাইর করে দে। আর কাছে নাই ভাইয়া। তোরটা কোনাই? আর কেমনে জানি ভাইয়া। তো হড়ি হড়ি যে ঘুরছিল ওটা কোনা রেখছ? আমি তো রুমে রাখি চলে এসেছি। তুই তোর ব্যাগে চেক করিস? আপনি চেক করেন, আর ব্যাগ চেক করেন, বুঝলেন? দে তারা দে। ভাইয়া আপনারাও যান, ঠিক মতো আছেন? কি একটা অবস্থা, কেন সুমন ভাই? না এটা তো নাই, আসেনি তাহলে মানে সুমন ভাই, মনে হয় যে ওই যে দুইটা ভুল করে ভরে ফেলছে, আরেকটা মনে রুম থেকে থামাও রুম সার্ভিস হারাইয়ে হারাইয়ে ফেলছে মনে হয়। সরি স্যার, আমরা স্যার 3000 টাকা চার্জ করছি স্যার। আরে সুমন ভাই, এটা কী কইতেছেন, তিনটা জিনিস হারাচ্ছে, দুটা জিনিস তো আমরা দিয়ে দিছি, আর ওকে কাটছাট করিয়ে এলাম না। সরি স্যার, আমি পারবো না স্যার। আরে ভাই, আপনার পলিসি আপনি চেঞ্জ করিয়ে এলেন, শূন্য ওকে হালাই দেন না। সরি স্যার। এরো সুমন ভাই, এরো দেন না, দেন না। আরে ভাইয়া আই কাবিলা ভাইয়া, আমরা ঢাকা একবার যাই সান না, আপনার কি পরিমাণ আতিথ্য আই করি। থ্যাংক ইউ স্যার। আচ্ছা দিয়ে দে ভাই, এই গাড়ি দিয়ে আমরা ঠ্যাংটা সাবি ধরাইলে আপনি কিছু কমাই দিতেন না স্যার? আর আগিলে ঠ্যাং ধরম ভাইয়া, আগে নিছি নি আবার। সরি, ডাকাত যে শোনাই দিছি, দাঁড়া। সরি সুমন ভাই, বরণ ভাই এখন ইসান ঠিক আছে। থ্যাংক ইউ স্যার। দরিগা বলিল ডাকাত চল, আর খাম লাগবে না বাসা ভাই, আইন সরি ফর দা ইনকনভিনিয়েন্স। থ্যাংক ইউ। লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং, লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং সং।